সামনের মাসের 9 তারিখ তো অফিস জানে, এখন আল্লাহ মাহমুদ জানে এই কয়দিনে কি হয়। পুরো মৌসুমটাই ফাঁকা ছিল, তেমন লোকাল মাছ হয়নি, কিন্তু ফিশারি অফিসার তারা বলতেছে যে মাছ হবে হবে, কিন্তু কই আমরা তো বরিশালে দেখতেছি না মাছ তেমন নাই, সাধারণ পাবলিক মাছ খেতে পারতেছে না, বাজারে মাছের দাম খুবই বেশি, দাম শুধু লোকাল মাছ আছে, সামুদ্রিক কোনো ইলিশ মাছ নেই, সেই জন্য হলো দাম বেশি মাছের। এখন ইলিশের মৌসুম চলছে, বর্তমানে যে বরিশালের যে নদীগুলোতে এতদিন মাছ ছিল না, এখন মাছ আসছে এবং মাছ আহরণ শুরু হয়েছে। পূর্ণিমার জুতে আমরা প্রচুর পরিমাণে মাছ ধরা শুরু হয়েছে, গত পরশুদিন থেকে মাছ আসা শুরু হয়েছে। এখন এটা আমরা আশা করতেছি যে আগামী মা ইলিশ রক্ষা কার্যক্রম যে 9 অক্টোবর, তার আগ পর্যন্ত আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। খবর জানাবো।